আমি চলে আসলাম আমার স্ক্রিনে, এখন আমরা কাজ শুরু করে দিই। আমি ওনাকে আগে গ্রুপটা দেখাই, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এখানে যে সাকসেস ডিজিটাল মার্কেটিং, এই যে আমাদের গ্রুপে চলে আসলাম, আপনারা এই গ্রুপে জয়েন করবেন। এই যে এই যে উৎপল ঘোষ নামে উনি দিচ্ছে মাই ফেসবুক পেজ, সুন্দর, খুব ভালো লাগছে, এরকম দিবেন আপনারা, এরকম পোস্ট দিবেন, দিলে আমাদের কাছে ভালো লাগবে। এবং আপনারা দেখবেন যেই দিবে তার ভুল গুলো ধরা পড়ে যাবে, সেই ভালো করতে পারবেন ভবিষ্যতে। হ্যাঁ, মানে এই কাজগুলো সব আপনাদেরই লাগবে, আপনাদের উদ্দেশ্য দিচ্ছেন সব। হ্যাঁ, কারণ কোন একজন ব্যক্তি দেখবেন আপনার ভুলটা ধরে দিবে। তো এখানে সবগুলো কাজ আপনারা প্রত্যেক দিন আপনাদের পোর্টফোলিও গিগ এগুলো জমা দিবেন। হ্যাঁ, পোর্টফোলিও গিগ কাকে বলে এগুলো কিছুদিন পরে বুঝাই দিবো, আরো 2-3টা ক্লাস যাক, তারপরে আমি পোর্টফোলিও গিগ বোঝাবো। আর আমাদের পাবলিক গ্রুপ আছে এখানে, সাকসেস ট্রেনিং সেন্টার, এই পাবলিক গ্রুপে জয়েন করবেন, ওখানে একটু জনগণ বেশি, ডিসকাস করতে আরো সুবিধা হবে। এরপরে সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট আছে এখানে, এসব গ্রুপ গুলোতে আপনারা জয়েন করবেন আপনাদের সুবিধার্থে। ওকে, আমি আমার কাজ ছেড়ে নিলাম। এখন দেখেন, গতদিন আমরা একটা ফেসবুক পেজ খুলছিলাম, ফেসবুক পেজটার নাম ছিল কি সেটা আমার সঠিক মনে নেই। তারপর আমি দেখেন এখান থেকে যাচ্ছি ম্যানেজ, এখান থেকে ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দেওয়ার পরে এই যে ম্যানেজ পেজ, ম্যানেজ পেজে চলে গেলাম। এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, আমার নিজের পার্সোনাল একটা পেজ আছে, তারপরে হচ্ছে কি অনলাইন ট্রেনিং একাডেমি, তারপরে হচ্ছে অনলাইন আর্নিং বিডি। আমরা কি অনলাইন আর্নিং বিডি এটা করছিলাম? মাইক্রোসফট ছিল স্যার, অনলাইন আর্নিং বিডি পেজটা করছিলাম না স্যার, সাকসেস মাইক্রোসফট স্যার। মানে আমরা গতদিন পেজ খুলছিলাম কোনটা, যে পেজটা আমরা কাজ করেছিলাম অনলাইন ট্রেনিং একাডেমি না স্যার, অনলাইন আর্নিং বিডি না স্যার, মাইক্রোসফট নামে একটা না, ওটা হচ্ছে আমাদের গুরু। হ্যাঁ দেখেন, এখন মজার বিষয় দেখেন, আমাদের পেজটা মনে করেন এই পেজটা আমরা খুলছিলাম, সাপোজ আর খুলছিলাম এই এরকম একটা পেজ, হয়তো অনলাইন ট্রেনিং একাডেমি অথবা অনলাইন আর্নিং ভিডিও, এখন দেখেন অনলাইন আর্নিং ভিডিও। জি জি, থ্যাংক ইউ, এটাই স্যার, এটাই। এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা ও বলতেছে আমাকে খালি করে রাখছে কোনো আপডেট, ওখানে একটা ইয়ে দিতে হবে, কি দিতে হবে, আমাদের অনলাইন আর্নিং এর যে লোগোটা সেই লোগোটা এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখেন কভার ফটো দিতে হবে, এখানে একটা কভার ফটো দিতে হবে। তা এখন আমরা কেউ ডিজাইনার না, এখানে কি কেউ ডিজাইনার আছে একটু দেখে আসি তো, এখানে হাত উঁচু করেন, কথা বলা যাবে না, কেউ কি ডিজাইন পারে, লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন করতে এমন কেউ আছেন এখানে? হাত উঁচু করবেন খালি, মানে ফটোশপ ইলাস্ট্রেটর পারেন বা ডিজাইন করতে পারেন এমন কেউ আছেন? একজন পাইছে, আর কেউ আছেন হাত উঁচু করেন? তার মানে আমরা কেউ কিন্তু গ্রাফিক ডিজাইন পারি না, বা ওই দুইজন পারেন, আচ্ছা, আর কেউ কিন্তু আমরা ডিজাইন করতে পারি না, মানে লোগো ডিজাইন করতে পারবো না, মানে পিকচারটা দিয়ে পরে আমরা কি করতে পারবো, ব্যানারটা ডিজাইন করতে, কভার ফটো, ফেসবুক পেজের কভার ফটো। এখন আমরা কেউ কিন্তু এখানে কি পারি না, ডিজাইনার সফটওয়্যারে কাজ করতে পারি না, ঠিক আছে, অর্থাৎ ফটোশপ ইলাস্ট্রেটর পারি না। আমরা সবাই জানি যে ফটোশপ দিয়ে করতে হয়, তাই না? আমরা এখন দেখে নিব কিভাবে ফটোশপ দিয়ে করতে হয়, হ্যাঁ, বা কিভাবে ফটোশপ ছাড়া করা যায়। ফটোশপ একটু কঠিন সফটওয়্যার, হালকা বেশ, কিন্তু আমরা বেশি কঠিন মনে করবো না, কঠিন মনে করলে তো কেউ পারতো না, তাহলে আমি তো পারি, ইলাস্ট্রেটর তো কঠিন মনে করলে কেউ পারতো না, তাহলে আমি পারি, ওনারা পারে, তাহলে আপনারা পারবেন, কিন্তু আমি ওই বিষয়ে এখন যাচ্ছি না, কারণ ওই বিষয়ে যেতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনার ফোনটা একটু রিস্টার্ট দিয়ে নেন, অথবা ল্যাপটপটা রিস্টার্ট দিয়ে নেন, সবাই আমার কথা শুনতে পাচ্ছে, তাই না? ওকে, এখন দেখেন আমি জাস্ট নতুন ট্যাব ওপেন করলাম, ওপেন করার পরে আমি এখানে যেটা করব, এখানে হচ্ছে লিখব সিএএন বাংলা, উঠতেছে এক মিনিট, সিএএনভিএ ক্যানভা, এই যে canva.com আমার সামনে চলে আসে, জাস্ট আপনার নতুন একটা ট্যাব ওপেন করবেন, সেখান থেকে canva.com এ যে ক্লিক, এখান থেকে canva.com এ যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, ডিজাইন ক্লিক করতে পারবেন অথবা লগ ইন করতে পারবেন চাইলে। তো আমার তো লগ ইন করা আছে, তাইতে আমার লগ ইন চাবে না, এই যে অটোমেটিক্যালি চলে আসে। তো আপনাদের কিন্তু এই এই জায়গাটা প্রবেশ করতে পারবেন না, কারণ কি দেখেন আমার অটোমেটিক্যালি একটা জিমেইল ওপেন করা আছে। তো আপনারা কিন্তু এখানে লগ ইন করবেন, একটা জিমেইল আইডি দিয়ে অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করবেন, লগ ইন না করলে কিন্তু আপনারা কখনো এই পেজটা আসতে পারবেন না, ঠিক আছে, এই পেজটা কখনো আসতে পারবেন না। তো এখানে দেখেন প্রথমে যে দেখি আমরা 800x800 ইউটিউব আইকন আছে, ওকে, তারপর ফেসবুক কভার ফটো আছে, হ্যাঁ কভার সেটা আমরা পেয়ে গেলাম, এই যে 2850x800 সরি 780, এটা আছে ফেসবুক কভার ফটো সাইজ,
এটা আমরা গুগল থেকে দেখতে পারবো, এখান থেকে এরা বলে দিচ্ছে। তারপর ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে 210 × 297, ঠিক আছে। এরপর আছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া আমরা অ্যানিমেশন বা গিফট অ্যানিমেশন ছাড়তে পারবো, সেটা সাইজটা হচ্ছে 800 × 800 পিক্সেল। বিজনেস কার্ড তৈরি করতে পারবো এখান থেকে, এখান থেকে আমরা অনেক কিছু পারবো। এরপর হচ্ছে আমরা কি করতে পারবো, ফেসবুক পোস্ট দিতে পারবো, ফেসবুক পোস্ট দিতে পারবো। এরপর হচ্ছে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো, পোস্টার তৈরি করতে পারবো, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে পারবো, ইনস্টাগ্রাম ফেসবুকের মতো একটা সাইট। এরপর ভিডিও তৈরি করতে পারবো, লোগো তৈরি করতে পারবো। এই যে এখানে লোগো, আমরা প্রথমে যে আমাদের এখানে যে লোগো, এই যে আমাদের লোগোটা আছে, এই যে লোগোটা, এই লোগোটা বানাবো। তো লোগোটা বানাতে গেলে আমরা প্রথমে কি করব, এই লোগোটা ক্লিক দেবো, ঠিক আছে। এরপর একটু দেখে নিয়ে দিকে আর কি কি আছে, ইনফোগ্রাফিক্স আছে, তারপর ইনভাইটেশন আছে, কার্ড আছে, তারপর আছে ইওর স্টোরি আছে, তারপর বসিওর আছে, আরো অনেক কিছু আছে, আপনি দেখে নেবেন। ফটো, ফটো কলেক্স আছে, তারপর আছে রিসাম আছে, অর্থাৎ ওই যে সিভি, তারপর ব্লগ ব্যানার আছে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট আছে, অনেক কিছু আমরা দেখতেছি এখানে, ইটিসি আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই যেগুলো, এই যে গলায় যে আমরা আইডি কার্ড ঝুলাই, আইডি কার্ড আছে, হ্যাঁ, সিডি কভার আছে, আইডি কার্ড আছে। তার মানে এখানে নাই কি, যতগুলো ডিজাইন করা হয় সবগুলো কিন্তু এখানে আছে, আমরা কিন্তু দেখতে পেলাম এই যে অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু দেখছেন। এখান থেকে আমরা জাস্ট এত কিছু এখন দেখবো না, আমরা জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কি, আমরা ওই যে লঘুটা নিব, লঘু, লঘুতে দিলাম ক্লিক, 1500 × 1500 লঘু, লঘুতে ক্লিক। জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করে দিলাম সফটওয়্যারটা, canva.com। ভিডিওটা থেকে যাবে, কারো প্র্যাকটিস করার দরকার নেই, এখান থেকে ভিডিওটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন আমার সামনে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, আমি যদি চাই এখান থেকে একটা লঘু তৈরি করতে পারবো, আবার আমি যদি চাই কোনো একটা লঘু এডিট করতে পারবো। যেমন এটা আছে ফ্রি, এই যে ফ্রি লেখা আছে, ফ্রি ছাড়া কিন্তু হবে না, যে ফ্রি লেখা থাকতে হবে, ফ্রি, এই যে এটাও আছে ফ্রি, ঠিক আছে। আমি এটা ভালো লাগতেছে আমার কাছে, তো আপনাদের কাছে যেটা ভালো লাগবে, এটা আছে ফ্রি, এটা কিন্তু ফ্রি না, এটাও ফ্রি, এটাও ফ্রি, এই এই লোগোটা আমার কাছে ভালো লাগতেছে, এটা ফ্রি, তারপর এটাও ফ্রি, এটাও ফ্রি, এটাও ফ্রি। তো আমি এটা নিতে চাচ্ছি, যাবো এটা নিতে চাচ্ছি, আমি আমি এখানে এখানে লিখবো এখন রেকর্ডিং স্টুডিও, এটা নিয়ে নিলাম। আরো চাইলে আরো কয়েকটা নিতে পারবো, হ্যাঁ, আরো কয়েকটা নিতে হলে কি করতে হবে, যে নিচে ক্লিক দিতে হবে, যে নিচে ক্লিক দিলে এরকম চলে আসবে, হ্যাঁ এরকম। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, সাদা পেজ করতে পারবেন, এই যে চাইলে ব্যাক স্পেস দিয়ে ক্লিক করে সিলেকশন করলাম, করে ব্যাক স্পেস এরকম ছিল, ঠিক আছে, এটার উপরে ক্লিক দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক দিছি, জাস্ট ডিলিট অথবা ব্যাক স্পেস চেপে দিছি, চেপে দিলে এটা কালারটা, কোন কালারটা ছিল, এই কালারটা ছিল, এই কালারটা, এই কালারটা কিন্তু গর্জিয়াস। একজন ডিজাইনারের মূল্য কখন বেড়ে যায়, যখন সে কালারটা সিলেক্ট করতে পারে ভালোভাবে, তারপরে যখন সে ফন্টটা ভালো করে সিলেক্ট করতে পারে, এই কালারের সঙ্গে এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপরে দেখেন আমরা নিচে চলে যাই, একটা লোগো দেখছেন ফ্রি, এগুলো সব ফ্রি আছে, আপনারা এখান থেকে, এটা কিন্তু ফ্রি না, এটা হবে না, এটা হবে, এটা নিতে পারবেন, এটা নিতে পারো, এটাও কিন্তু নিতে পারবেন, এই যে এখান থেকে আপনারা নিয়ে নেবেন, হ্যাঁ এখান থেকে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এখানে হাজার হাজার লোগো আছে, আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যদি এখানে একটা সার্চ দেন যে অনলাইন, অনলাইন আর্নিং, এরকম সার্চ দিলে আপনার সামনে একাধিক লঘু হাজির হবে। ওই যে কেউ লঘু যদি থাকে, দেখেন এই যে হাজির হয়েছে, দেখছেন এটা ফিরিয়ে আছে, এটাও নিতে পারবেন আপনি চাইলে, আমি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আরো ফিরিয়ে আছে, হ্যাঁ এগুলো ওই যে তো কোনো কিছু লঘু থাকলে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে একটা ইয়েটা ভালো দেখা যাচ্ছে, এটা ভালো, এটা ভালো, এখান থেকে টাকার বাক্স, অথবা আপনি এখান থেকে যে একটা ডলার ডাউনলোড করে আনতে পারবেন, এখান থেকে ডলার ডাউনলোড করে এখানে বসাই দিতে পারবেন। হ্যাঁ আমি আমি আনতেছি কিভাবে আনবো দেখেন, ডলার, ডলার ইমেজ, ডলার ইমেজ,
দেখেন আমার সামনে টাকা টাকা চলে আছে, টাকার গাদা, ঠিক আছে, টাকার গাদা চলে আছে, ওটা ডলার। তা আমি এটাকে কি করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে এটাকে নিব, রাইট বাটন ক্লিক করলাম, এরপর হচ্ছে সেভিংস। এটা ইতে সেভ করে রাখলাম, ই ড্রাইভে কেটে দিলাম। এটা এখান থেকে আমরা চাইলে আরো দুই একটা নিতে পারবো। এই যে আমরা যদি একে নিই, একে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। আমরা যদি বাংলা টাকা নিই, বাংলা টাকাও নিতে পারবো, ঠিক আছে। আমরা অন্য অন্য কিছু চাইলে অথবা একটা মানুষ সহ টাকা, তাও কিন্তু আমরা এখানে সার্চ দিলে বের হয়ে যাবে, কোনো প্রবলেম। যেটা বলতেছিলাম যে আমি এখানে এটা এটাকে এটাকে আমি লিখবো, এটাকে আমি মুছে ফেলবো, কি দিয়ে, ব্যাক স্পেস সিলেকশন করলাম, ব্যাক স্পেস দিয়ে মুছে ফেললাম। এখন আমি লিখবো ও এন, আমি সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে চাচ্ছি, ও এন, ওয়ান এল আই এন ই, ওয়ান লাইন, আমি ওখানে দেখে দেখে লিখতেছি, ই এ আর আর ই আর আর এন আই এন জি, আর্নি বিডি, বিডি হচ্ছে আলাদা, তাই না, বিডি দিয়ে দিলাম। এই যে এখন দেখেন আমরা এটা দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ওটা চলে গেল। আমাদের কাছে একটা ছোট্ট লেখা ছিল, ছোট্ট লেখাটাকে আমরা মুছে দিলাম। আর এখানে একটা ছোট্ট ইয়ে আছে, আমরা ছোট্ট এটা রাখতে চাইলে রাখতে পারবো, না রাখতে চাইলে মুছে ফেলে দিতে পারবো। হ্যাঁ, আমরা যদি ওটাকে রাখতে চাই রাখতে পারবো, না রাখতে চাইলে সিলেকশন করলাম, সিলেকশন করে মুছে ফেলে দিলাম। আমরা যদি এখানে বলি যে অনলাইন আর্নিং এর কালারটা ভালো দেখাচ্ছে না, অনলাইন আর্নিং বিডি, এই যে আমরা যদি বলি এই কালারটা ভালো দেখাচ্ছে না, কালারটা চেঞ্জ করবো, তাহলে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে যাব, যাওয়ার পরে কিন্তু এখানে কালার শো করবো আমার সামনে একাধিক কালার। এখানে আমি রেড দিয়ে দিলাম মাজারটা, দেখি মাজারটা রেড হয়েছে কিনা, যে রেড। অনলাইন আর্নিং বিডি, বিডিতে কি দেওয়া যায়, বিডি এর উপরে কালারটা আবার ভাসবে কিনা সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর উপরে বিডিতে ইয়ে দিয়ে দিলাম হোয়াইট, বিডিতে হোয়াইট দিয়ে দিলাম, আর অনলাইন আর্নিং থাকলো এটা, ঠিক আছে, অনলাইন আর্নিং বিডি। আমার লোগোটা থাকলে এরকম, আপনারা চাইলে আরো সুন্দর করে নেবেন। এখন দেখেন এই টুলস গুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে, এই টুল গুলা, এই টুল গুলোর সাথে আমরা পরিচিত হবো। এখন দেখেন প্রথমে আছে কি, টেম্পলেট, তারপর আছে আপলোড, তারপর ফটো, তারপর এলিমেন্ট, তারপর টেক্সট, টেক্সট দিয়ে লিখতে হবে, এলিমেন্ট দিয়ে কাজ করতে হবে, এখানে আনতে হবে, আর এই টেম্পলেট গুলো দেওয়া থাকবে, আর আপলোড কোনো কিছু নতুন কিছু আপলোড করব, আর ভিডিও, কোনো ভিডিও যদি তৈরি করতে চাই এখান থেকে ভিডিও তৈরি করব। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা, এটা চেঞ্জ করে দিতে পারবো। এটা আছে ফোল্ডার, ফোল্ডার করতে পারবো, এখানে মোরে যে দেখবেন আরো কিছু, ইনস্টাগ্রাম ফ্রেম, এটা সেটা, মিউজিক টি সব পাবেন, এই যে ফেসবুক টু মেসেজ স্ট্যাটাস সব করে নেবেন। আমি সাধারণত এখান থেকে কোন যে কাজটা করব সেটা হচ্ছে আপলোড করব, আপলোড থেকে আমি এখান থেকে ইমেজ আপলোড, এখান থেকে ইমেজ আপলোডে ক্লিক দিলাম। দেওয়ার পরে কম্পিউটার, কম্পিউটারে যাওয়ার পরে আমার ওটা ডিতে সেভ করে রাখছিলাম, সরি ইতে, ইতে সেভ করে রাখছিলাম, এই যে টাকা আর টাকা, এটা ওপেন করলাম, এখানে চলে আসছে, দেখেন এই যে চলে আসছে, এই যে আমি জাস্ট এটাকে ধরে একটু ছোট একটু নিচের দিকে নিয়ে দিলাম, এটাকে ধরে কিন্তু ছোট বড় করা যাবে, ঠিক আছে, নিচের দিকে নিয়ে গেলাম। আমি এই টাকাটাকে এখন নিয়ে যাব, টাকাটাকে কোথায় নিয়ে যাব, এ ধরলাম চেপে ধরে উপরে, আমি শিফট চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে আমি পর্যাপ্ত পরিমাণ বড় করতেছি। এখানে কিন্তু আমার অনলাইন আর্নিং এটা প্রকাশ করতেছে যে এই টাকা দ্বারা, ঠিক আছে, আপনি চাইলে এটা দিতে পারবেন, তো খালি লোগো লেখা চাইলে লেখাটাও দিতে পারবেন। আমি এটাকে কি করব, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এখানে পিএনজি, পিএনজি ফরম্যাটে এই যে ডাউনলোড করব। এখন দেখেন এটা আমার সামনে ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এই যে এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন আমার ফেসবুক পেজে যাব, যাওয়ার পরে আমি এটাকে নিয়ে আসব, ক্লিক করলাম, ক্লিক করলে অ্যাড টু ফ্রেম আপলোড ফটো, এখান থেকে আমার ডাউনলোড অপশনে যাব। এখান থেকে যাওয়ার পরে আমার এখানে একটু আগে যেটা আমি ডাউনলোড করছি ওটা এখানে চলে আসছে,
হ্যাঁ জি, আমি লোগোটাকে এখানে দিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, রার সফটওয়্যার দেওয়া আছে তো, তার কারণে ও হচ্ছে অটোমেটিক্যালি জিপ হয়ে গেছে। তার কারণ দেখেন লোগোটা, লোগোটা আমাকে বসাইতে বলছে, তো আমি লোগোটা আমি এইভাবে বসাই যে এরা অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপরে একটু সরবরাহ করা যায় হালকা, যদি এদিকে ওদিকে একটু সরবরাহ করতে চায় এইভাবে। এই যে ব্যাস, এখন নিচের দিকে যায় সেভ অপশন, এই যে সেভ অপশন দিয়ে দিলাম সেভে, তাহলে কি আমার লোগোটা চলে আসলো। ঠিক আছে, আপনাদের পিসিতে যদি রার ফাইল, রার সফটওয়্যার আছে একটা, ঠিক আছে, ওই ফোল্ডারটা না থাকে তাহলে এরকম হবে না। ঠিক আছে, এরকম জিপ ফাইল থাকবে না, জিপ ফাইল ভাঙা লাগবে না। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে লোগো শো করবে, যে আমার লোগোটা, কিন্তু লোগোটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের বড় পরিচয়। হ্যাঁ, লোগোটা দিয়ে দিলাম, এখন আমরা এই যে ব্যানারটা দিব, সরি কভার ফটোটা দিব। এই কভার ফটোটা, ফেসবুক কভার ফটোটা আমরা দিব। তো ফেসবুক কভার ফটো আপনারা চাইলে এখান থেকে গুগল থেকে সাইজ দেখে নিতে পারবেন, এখান থেকে ফেসবুক, ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো সাইজ, এই যে জাস্ট ফেসবুক কভার ফটো দিছি, কভার ফটো সাইজ, ঠিক আছে, এখানে চলে আসছে। এখানে আসার পরে এখানে দেখেন ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 820, 820 ওয়াইড হবে, আর হাইট হবে হচ্ছে 312 পিক্সেল। তাহলে 820 × 312, ঠিক আছে, এটা আমরা ফটোশপে এই সাইজটা এরকম সাইজ হবে, জাস্ট এরকম এরকম এই সাইজগুলো দিয়ে নিতে পারবো। অথবা আমরা যদি এখন তাড়াতাড়ি ক্যানভা থেকে করি, তাহলে ক্যানভা থেকে করলে আমরা কি করব, এখানে আমরা ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমরা এ করতে পারবো, কি করতে পারবো, এখানে আমাদের কি আছে, ফেসবুক কভার ফটো আছে, এখান থেকে জাস্ট আমরা, যেহেতু এখন ফটোশপে আমাদের অনেক সময় লেগে যাবে, ফটোশপে করবো না, এখান থেকে করবো। ফেসবুক কভার ফটো তো প্রথমে ছিল, ফেসবুক পোস্ট, ফেসবুক থাম্বনেল, বিরাট, এই যে ফেসবুক কভার, কত দেখলাম সাইজটা, 820 × 312। এখানে বেশি দেখাচ্ছে কেন, ফেসবুক কভার 2000, 2025। আচ্ছা যাও দেখি, হ্যাঁ এই যে ফেসবুক কভার ফটো, এটা ফ্রি আছে, হ্যাঁ এটা ফ্রি আছে, তো আমি এটা নিয়ে নিই, এটা ফ্রি আছে, তো ফ্রি থাকার কারণে এটা নিয়ে নিলাম। আর এখান থেকে চাইলে আপনারা, আমি আগে যেরকম লিখছিলাম অনলাইন আর্নিং বিডি, এরকম লিখলে আপনাদের সামনে আরো অনেকগুলা কভার ফটো চলে আসবে। এখান থেকে আপনারা যেটা ফ্রি সেটা নিয়ে নেবেন, হ্যাঁ এটা যদি আপনার পছন্দ এটা নিয়ে নিতে পারেন, হ্যাঁ যেটা আপনার পছন্দ হবে। এটা কিন্তু পছন্দ হলেও নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ডলার পেমেন্ট করে কিনতে হবে, এটা হচ্ছে আপনার ফ্রি নয়, যেটা ফ্রি সেটা নিতে পারবো, এগুলা ফ্রি না, এগুলা, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি আছে, তারপরে এগুলা, এগুলা ফ্রি না, এখান থেকে যে কোনো নিতে পারবেন আপনারা। যাই হোক, আমরা এটা ফ্রি, তাহলে এটা আমরা এখান থেকে, এখান থেকে আমরা লিখে দিলাম এটাও তো আমরা। আপনি এখানে কভার ফটোতে বিশেষ করে ওই কাজ সম্পর্কে লিখা হয়, মানে আপনি কোন প্রতিষ্ঠানের পরিচিতি বা ওই প্রতিষ্ঠানে কি কি কাজ, যেমন আপনি যদি কোনো কাপড় বিক্রি করেন, এখানে কিন্তু কাপড়ের উপর কিছু লিখতে হবে বা সুন্দর একটা ডিজাইন দিতে হবে। আমি অনলাইন আর্নিং ভিডিও লিখে দিলাম এখন বোঝানোর জন্য জাস্ট। হ্যাঁ, আমি এটাকে ধরে শীট চেপে ধরে এটাকে ধরে একটু বড় করে দিলাম। হ্যাঁ, ভিতরে একটা ইয়ে আছে, তার আমি নিচে নামিয়ে রাখলাম, এগুলো আমার দরকার নেই। এগুলো যদি আপনারা কিছু লিখতে চান, এটা অ্যাড্রেস ট্রেস কন্ট্যাক্ট নাম্বার, যেমন এখানে যদি আপনি এখন কন্ট্যাক্ট নাম্বার দিতে চান, যেমন এখানে আমি দিলাম কন্ট্যাক্ট, ইমেল কন্ট্যাক্ট দিয়ে দেবেন, কলম দিলাম, একটা নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে এরকম একটা নম্বর দিতে পারবেন। যেটা রাখলাম সেটা
অনলাইন আর্নিং এটাকে আমি শীত ধরে দুই লাইনে করে দিই। আপনারা চাইলে এই কালার দিতে পারবেন অথবা ভিন্ন কোনো কালার দিতে পারবেন। এটা আমরা জাস্ট একটা পাশে রেখে দিলাম। হ্যাঁ, আর এটাকে ধরে আনেন সুন্দর বৃদ্ধি করার জন্য এখানে রেখে দিলাম। শীট চেপে ধরে এটাকে সিলেকশন করতেছি, শীট চেপে ধরে আরো কি দিয়ে সিলেকশন করে একটু বড় করে দিন। 13 আছে, 16 করে দিন, 18 করে দিন। এখন বোল্ড করে দিলাম, বোল্ডে আছে, ইটালিক করে দিন। আচ্ছা, এটা হচ্ছে আমরা সাধারণত এটা এখানে রাখি অথবা একটু ছাপায় রাখতে পারবো। এখন এটাকে আমরা ডাউনলোড করবো, আমরা চাইলে পিএনজি করতে পারবো, চাইলে জেপিজি করতে পারবো। এখান থেকে যদি জেপিজি করি এখানে ক্লিক দেবো, ক্লিক দিলে এই যে জেপিজি, হ্যাঁ, পিডিএফ করতে পারবো, তারপরে গিট ফাইল করতে পারবো, তারপরে ইয়ে করতে ভিডিও করতে পারবো, এমপি ফোর, হ্যাঁ, এগুলো সব এখান থেকে করা যাবে। এখান থেকে এই যে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আমার এখানে তো কোনো শব্দ নয়, আপনার এখানে শব্দ যাচ্ছে কি শুনুন, আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখন দেখেন আমরা এটাকে এ করে ফেলছি। এখন আমরা পেজে যাব, পেজে যাওয়ার পরে পেজে অ্যাড, অ্যাড কভার ফটো, এখান থেকে হচ্ছে আপলোড ফটো কভার, হ্যাঁ, ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে এসে চলে আসছে, এটাকে আমরা এখানে আমাদের সামনে চলে আসছে, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল যে। কিন্তু এটা আপনাকে এদিক ওদিক সরাবরাহ করার একটা অপশন দিবে, ঠিক আছে, তো আপনি যদি এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ করে দিতে, আপনি জাস্ট এখানে সেভ দিবেন, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। আর আপনি আরো সুন্দর করে একটু সময় দিবেন, আমরা তো তাড়াহুড়া করে করতেছি, যেহেতু এখানে কোনো সময় অপচয় করা যাবে না। যাই হোক, তাহলে একটু আপনাদের মতামত নিয়ে যে আপনারা কি এই সহজ কাজটা বুঝতে পারছেন, পারবেন না কাজটা? সবাই হাত উঁচু করেন, কে কে পারবেন হাত উঁচু করেন, পারবেন কাজটা? যারা ফটোশপ ইলাস্ট্রেটর না জানি তারা কি পারবো কাজটা? এখন এখন তো ফটোশপ শেখা লাগবে না, তাই না? ক্যানভা দিয়ে আপনি 5 মিনিটে আপনার কিছু করা লাগবে না, জাস্ট আপনার নিউ একটা ট্যাব ওপেন করবেন, গুগল বা সার্চ ইঞ্জিন যে অথবা আপনার মজিলা ফায়ারফক্সে লিখবেন canva.com, লিখলে আপনি ওখান থেকে লঘু তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, নতুন করে তৈরি করে নিতে পারবেন চাইলে। এখানে আরেকটা চ্যানেল পাবেন আমাদের, খান আইটি বাংলাদেশ লিমিটেড। আপনাকে আরো মজার বিষয় আমি বলে দিই, আমাদের একটা চ্যানেলে ঢুকতে পারলে আরেকটা চ্যানেল ঢুকে দেবে, খান আইটি একসঙ্গে, তারপর বাংলাদেশ স্পেস, তারপর স্পেস লিমিটেড, ঠিক আছে। আর একটু আগে আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে সাকসেস ইনস্টিটিউট বিডি, এই দুই চ্যানেলের একটা চ্যানেলে আপনারা ভিডিও গুলো পেয়ে যাবেন।
আরো একটা বা দুইটা চ্যানেল দিব, সেটা হচ্ছে কোর্স কমপ্লিট হওয়ার কাছাকাছি সময়। হ্যাঁ, তো এখানে যাবেন আপনারা, এখানে যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন, দিলে দেখবেন আপনারা আমাদের খান আইটি বিডি চ্যানেলটা পেয়ে যাবেন। দেখছেন, এখানে যাওয়ার পর আপনি ফেসবুকে ক্লিক দিবেন, তাহলে আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন, ওয়েবসাইট ক্লিক দিবেন ওয়েবসাইট পেয়ে যাবেন। এই দেখেন খান আইটি চলে আসছে, দেখছেন আমি কিন্তু খান আইটি লিখি না, জাস্ট এখানে ক্লিক দিয়েছি চলে আসছে। এখনকার মানুষ অনেক টেকনিক্যালি, ঠিক আছে, আমরা এগুলো কিন্তু সব লিঙ্ক করে দিছি। হ্যাঁ, অথবা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন ওই মেয়েটা একটা প্রশ্ন করছে যে নতুন কিভাবে বানাবো, তাই না, নতুন কিভাবে বানাবো সেটা। এখন যদি আমরা এখানে কি করি, আমরা এখানে এসে মুছে ফেলে দিলাম, সাপোজ এই যে মুছে ফেলে দিলাম, এটাকে আমরা একটু কপি করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা কপি করতে হলে কি করতে হবে, এই যে সিলেকশন করলাম কন্ট্রোল সি, আমরা এটাকে এখন মুছে ফেলে দিলাম, বাস এই যে ডাবল ক্লিক করে মুছা শেষ, সব মুছতেছে। এই যে ইমেজটা মুছে ফেলে দেবো, কালারটা, ঠিক আছে। এখন দেখেন এখানে যদি আমরা একটা ভিন্ন কালার দিয়ে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে গেলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি সাদা কালার রাখতে চাই রাখতে পারবো, যদি এরকম কোনো কালার দিতে চাই দিতে পারবো। এরপরে আমরা এখান থেকে এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছু এলিমেন্ট নেব। আমরা যদি চাই এখানে একটা বৃত্ত দিতে পারবো তাও দিব, আমরা যদি চাই এখান থেকে আমরা এইটা নিব, এটা নিলাম, এটা নেওয়ার পরে আমরা এটার উপরে একটা কালার দিব, সাপোজ বা তলের কালারটা আমরা না রাখতে পারতাম, তলের কালারটা আমরা মুছে দিই, এটা নিলাম স্যার, একটা কালার দিলে হয়। এটা নেওয়ার পরে আমি এই কালারটা দিলাম অথবা রেড কালারটা দিলাম, যে কোনো একটা, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কোথায় যাচ্ছি, এলিমেন্টে ক্লিক দিচ্ছি, খুব ভালো করে দেখতে হবে, যারা নতুন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন আমি একটা কি নিব, একটা বৃত্ত নিব, একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন করতেছি আমি। হ্যাঁ, এই যে বৃত্ত দেখছেন, বৃত্তটা নিয়ে আসলাম। এরপরে দেখেন আমি চাইলে একটা মেয়েকে কিন্তু এই বৃত্তের ভিতর টাকা দিয়ে, হাতে টাকা ধরাই দিয়ে বসায় দিতে পারবো, অথবা এই পাশে বসায় দিতে পারবো একজন প্রেজেন্টারকে, ঠিক আছে। এই বৃত্তর ভিতর আমি এখন রেড কালার দিব, রেড কালার দিলাম, দেখছেন। এখানে আমি এখন লিখব, কোনো কিছু নোট করা লাগবে না, কোনো কিছু প্র্যাকটিস করা লাগবে না, আমার ভিডিওটা থেকে যাবে বাসায় বসে, যার কাজ নাই 24 ঘন্টা এগুলো করবে, যে স্টুডেন্ট ছেলে হোক আর মেয়ে হোক, কোনো কিছু মাউস ধরা যাবে না, মাউস ধরে কেউ ডিস্টার্ব করবেন না, মাউস ধরলে আমার এখানে দাগ চলে। এরপর দেখেন টেক্সে গেলাম, টেক্সে যাওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখেন মজার বিষয়, দেখেন এই এটা চলে আসলো, চলে আসছে, তো এটাকে আমি ধরে ওপরে নিয়ে গেলাম, দেখছেন। নিয়ে যাওয়ার পরে আমি কি করব, মজার বিষয় দেখেন, এই পুরোটাকে মুছে দিব, দেখছেন, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেবো, বাস। আমি একটু আগে কিন্তু অনলাইন আর্নিং ভিডিওটাকে কপি করছিলাম, আপনারা সবাই ক্লিয়ার তো, এটাকে আমি ধরে এরকম করে দিলাম। আমার মনসুরাত শর্টকাটটা নিচ্ছে, মনসুরাত ফন্টটা নিচ্ছে, মনসুরাত, মনসুরাত মেবি এখানে কোথায় আছে, আমি চাইলে কিন্তু নিচে একাধিক ফন্ট আছে আমি নিতে পারবো, এই যে আমি চাইলে কিন্তু এই যে মোটা ফন্টটা নিতে পারবো, মোটা ফন্ট হয়ে গেল, হয়ে গেল, উপর দিকে চলে গেছে মেবি, আমি তাহলে কিন্তু এটাকে নিতে পারবো, হ্যাঁ নিতে পারবো। এরপরে দেখেন আমি এটা নিতে পারবো, আমার চাইলে এই ফন্টগুলো আমি কিন্তু নিতে পারবো, এই ফন্টগুলো, এই ফন্টগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, এখান থেকে আমি এই ফন্টটা নিই। এখন দেখেন একটু পরিবর্তন আসছে, হ্যাঁ একটু পরিবর্তন আসছে, কিন্তু একটু মোটা হয়েছে, আমি চাইলে এটাকে ধরে একটু মিডল করতে চাচ্ছি, এই যে, ঠিক আছে। এখন দেখেন এটা তো করলামই, আমি জাস্ট এখানে যাব, এখানে যাওয়ার পরে আপলোড করে, আপলোড, এই যে আপলোড, এখান থেকে আপলোড ইমেজ, এখান থেকে কম্পিউটার, এখান থেকে আমার লোগোটা বসা দিব, আমার লোগোটা কিন্তু এখন এখানে চলে আসবে। আমি চাইলে এই লোগোটাকে এখানে ক্লিক দিলে এখানে চলে আসবে, অথবা এখান থেকে ধরে নিয়ে আমি ওকে এখানে নিয়ে বসা দিতে পারবো, এই যে ও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এসে গেছে, ঠিক আছে। আমি তোকে রাখতে পারবো, কন্ট্রোল প্লাস জেড দিয়ে ওকে রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। ওই যে ওকে আমি ধরে আমি আরো কি দিয়ে ওকে বাম পাশে নিয়ে যাচ্ছি, আমি বাম পাশে অথবা ডানির পাশে ওকে রাখতে পারবো। মজার একটা বিষয় এখানে দেখেন আপনি, আমি আরো কি দিয়ে সরাচ্ছি, ঠিক আছে, আরো কি দিয়ে একে সরাচ্ছি,
এখান থেকে এই সমস্যাটা হবে বেশি। ক্লিক দিলাম, জাস্ট আমি এটাকে ছোট বড় করে, আমি শিফট চেপে এটাকে একটু ছোট করতেছি। হ্যাঁ, এক পা ছোট হচ্ছে, তাহলে কন্ট্রোল ধরে ব্যাস কন্ট্রোল ধরে আমি ওটাকে একটু বাম দিকে নিয়ে গেলাম। এরপরে আমি ওটাকে আরো উপরে নিয়ে যাব, অ্যারো কি দিয়ে নিয়ে যাচ্ছি কিবোর্ড থেকে, আপ অ্যারো কি চাপতেছি, এরপর লেফট অ্যারো কি, এরপর আপ অ্যারো কি। বাস এখন দেখেন আমি এখানে কিন্তু একটা মেয়ের ছবি এনে দাঁড় করে দিতে পারি, একজন প্রেজেন্টারকে, কেমন এই প্রেজেন্টারকে দাঁড় করে দিতে পারি। প্রেজেন্টারকে আমি চাইলে এর কালারটা অবশ্যই রিমুভ করতে হবে বা এভাবে দিতে হবে, আমি কিন্তু একে দাঁড় করে দিতে পারি। আমি মেয়েটাকে চাইলে বিপরীত দিকেও কিন্তু দাঁড় করাতে পারি, কিভাবে দেখেন, কন্ট্রোল প্লাস জেড, মেয়েটাকে আমি সিম্পল ভিডিও থাক, মেয়েটাকে দাঁড় করানোর দরকার নেই, কারণ মেয়েটাকে দাঁড় করাতে গেলে আরো আমার অনেক কাজ করতে হবে, সময় নাই। আপনারা দাঁড় করাবেন এখানে, মেয়েটাকে আনলে এখানে কিছু অপশন চলে আসবে, কাজ করে দেখবেন, মেয়েটাকে এদিকে ফিরে দেখাতে পারবেন, এদিকে ফিরে মেয়েটার হাতে কিছু টাকা ধরাই দিয়ে দেখাইতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাডভান্স কাজ, সেটা গ্রাফিক ডিজাইন দ্বারা করা আপনাদের এত দরকার নেই, আপনাদের মুখ্য কাজ যেটা সেটা আমরা চলে যাবো, এটা ডাউনলোড করে নিলাম ব্যাস। এই যে ডাউনলোড হয়ে গেছে, ব্যাস আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন কোন মানে এখন কি কাজটা বুঝতে পারছেন, যে নিজে নিজে তৈরি করতে হবে, সবাই হাত উঁচু করেন তো, কে কে বুঝতে পারছেন না শেষে হাত উঁচু করেন, যে বুঝতে পারছেন না কাজটা, যে বুঝতে পারছেন না নতুন তৈরি করতে হবে, বুঝতে পারছেন না কেন বুঝতে পারছেন না সেটা প্রশ্ন করেন। হ্যাঁ, আপনার এটা ইয়ে করেন, এক মিনিটের জন্য আনমিউট করেন, কি বুঝতে পারছেন না বলেন, আমি সেটা আবার দেখাবো। মানে নিজেই তৈরি করতে হবে, কাস্টমাইজ করা যেটাকে বলে, পারবেন না, কে পারবেন না সে হাত উঁচু করেন কাজটা, তার মানে কি আমরা সবাই পারবো, ঠিক আছে, এটা কনফার্ম। আমি চলে যাই আমার কাছে, এখন কিন্তু আমরা বুঝতে পারলাম, এখন ক্যানভার কাজ শেষ, এখান থেকে এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিজেরা করে নিলাম এবং এডিটও কিন্তু করলাম, আমরা কিন্তু সবকিছু এখান থেকে দেখলাম। হ্যাঁ, অনেক ভালো, কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু আজকে নতুন একটা জিনিস শিখে ফেললাম আমরা। ওকে, এখন দেখেন তাহলে আমার এখানে কিন্তু কথা বলিয়েন না, লাইনটা একটু মিউট করে দেন। হ্যাঁ, লাইনটা একটু মিউট করে দেন অনুগ্রহ করে। এখন দেখেন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পেজটা আমরা গতদিন তো ক্রিয়েট করছিলাম, তাই না, ক্রিয়েট করতেই করছিলাম, এখান থেকে ক্রিয়েট করছিলাম, এখান থেকে ক্লিক দিয়েছিলাম, এখান থেকে যে পেজ, পেজে যাওয়ার পরে এই যে এখানে একটা পেজ আমাদের সামনে এরকম চলে আসছিল, এখান থেকে কিন্তু আমরা ক্লিক দিয়েছিলাম এই যে নিচের অংশ, এটা হচ্ছে কি করবে, কমিউনিটি অ্যান্ড পাবলিক ফিগার, এটা হচ্ছে কোনো যদি গান বাজনা করে বা কোনো কোনো ছেলে মেয়ে যদি সঙ্গীত শিল্পী রিলে এরকম কিছু নাম টাম করতে চায় তাহলে এটা তার পেজ। ওকে, কমিউনিটি অ্যান্ড পাবলিক ফিগার, আর এটা হচ্ছে বিজনেস পেজ। আপনি পেজ দুই ধরনের, একটা হচ্ছে নিজের পেজ আর একটা হচ্ছে বিজনেস পেজ হিসেবে তৈরি করতে পারবেন। এই যে এখানকার যে পেজটা, আমি যদি নিজের পেজ করতে চাই তাহলে নিজের নাম, আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে চাই তাহলে এখানে বিজনেস পেজ, এখানে জাস্ট এখানে যে ক্লিক দিয়েছিলাম, ক্লিক দেওয়ার পরে আমার সামনে নাম চলে আসছিল যে পেজ নেম, পেজ ক্যাটাগরি। হ্যাঁ, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আমি এখানে আর কিছু দেখাবো না, আমি জাস্ট কি করবো আমার পেজটা চলে যাবো, অর্থাৎ যে পেজটা নিয়ে আমি কাজ করতেছিলাম, জাস্ট আমি এখানে ক্লিক দিলাম, যে অপশন থেকে আমরা লগ আউট করি সেখান থেকে জাস্ট ম্যানেজ পেজ, ম্যানেজ পেজের পরে দেখেন এখানে অনলাইন আর্নিং ভিডিও একটা লোগো চলে আসছে, একটু আগে যে লোগোটা দিলাম, ক্লিক করলাম এখানে, ক্লিক করার পরে আমাদের সামনে পেজটা চলে আসবে, এখানে দেখেন লাইক দিলে লাইক হবে, এই যে একটা লাইক হয়ে গেল। হ্যাঁ, আর এরপরে আছে ফলো, যারা ফলো দিবে তারা কি ফলো যদি ফার্স্ট দেয়, সি ফার্স্ট, তাহলে এই বিজ্ঞাপন আমরা এখানে যে বিজ্ঞাপন পোস্ট করব সেই পোস্ট সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে যাবে। হ্যাঁ, সেই পোস্ট, যেমন আমরা যদি কিছু লিখতে চাই, যেমন এগুলো সবাই পারি, তাই আমি দেখাতে চাচ্ছি না, যেটা পারি না সেটা আমি দেখাবো, ঠিক আছে, একটু পরে দেখায়। তো এরপরে শেয়ার, এগুলো সব ওরা যে ক্রিয়েট করছি পেজটা এগুলো সব দিয়ে দিবে, এখান থেকে মোর অপশনে যে এখান থেকে সব এডিট করতে পারবে, এই যে
ক্রিয়েট অ্যাড, তারপরে ক্রিয়েট ইভেন্ট, ক্রিয়েট গ্রুপ, তারপর হচ্ছে অ্যাড ম্যানেজ, তারপর ক্রিয়েট পেজ, তারপর পিন অ্যান্ড শর্টকাট, তারপর হচ্ছে ভিউ, ভিউ অ্যাজ পেজ ভিজিটর, তারপর ভিউ ইনসাইড, তারপর হচ্ছে এডিট পেজ ইনফরমেশন। ওকে, এগুলো সব আপনারা এই তিনটা চারটা পয়েন্ট আছে এখানে ক্লিক দেবেন, দিলে সব দেখতে পারবেন। ওকে, এরপরে দেখেন এখানে চলে যাব আমরা। এখানে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের দেখেন এই পেজটা এখানে এমন থাকবে না, আমাদের আমাদের পেজটা আমি আপনাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে আমাদের পেজ, সাকসেস ট্রেনিং সেন্টার, সাকসেস ট্রেনিং সেন্টার অফ বাংলাদেশ। আমাদের পেজটা দেখেন এখান থেকে এই যে ক্লিক দিলাম, সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশকে আমরা ক্লিক দিলাম। এই যে আমাদের পেজটা চলে আসছে। এখানে কি আছে, পেজ, এখানে ইনবক্স, এখানে ইভেন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট, এখানে ম্যানেজ জব, এখানে মোর, মোরে যে আপনি আরো অনেকগুলা কাজ করতে পারবেন, এগুলো সব আপনারা দেখে নেবেন, সহজ আছে। এখন দেখেন আমি এখান থেকে পেজে ক্লিক দিলাম, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ আর কি, অফিসিয়াল বিজনেস পেজ, যে পেজটার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন ওই পেজটা। এই পেজটার মজা দেখেন, এই পেজটা হচ্ছে এটা কভার ফটো, আর এটা হচ্ছে এটা লোগো, ঠিক আছে। এখন দেখেন এই পেজটা এখানে আছে কি, লাইক আছে, এখানে ফলো, এখানে শেয়ার, আর এখানে মোর, এই অপশনগুলো আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখালাম। এই অপশনটা দেখেন ওখানে কিন্তু অ্যাড বাটন, এখানে কিন্তু কল না, যে কল দেবো সে কিন্তু আমাদের মোবাইলে কল চলে যাবে, এখানে কলে ক্লিক দিলে যে মোবাইল নাম্বার চলে আসে, দেখছেন। কিন্তু আপনারা এখানে, আমি যখন দেখতেছি যখন এখানে একটা একটা অপশন দেখতেছি কল নাম, কিন্তু আপনারা যখন দেখবেন তখন এখানে কল আছে আর মেসেজ অপশন আছে, বুঝছেন। এখানে আপনারা কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন আমাদের পেজে, আমাদের পেজে যে আপনারা ভিজিট করবেন সেই মেসেজ অপশন দেখবেন এখানে, আর এখানে কল নাও দেখবেন, ঠিক আছে। তো আমরা সেটা করব, সেটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে অ্যাড বাটনে ক্লিক দিব। অ্যাড বাটন ক্লিক দেওয়ার পরে এই যে আমরা কি করব, কন্টাক্টে ক্লিক দিব। কন্টাক্টে ক্লিক দেওয়ার পরে আমরা কন্টাক্ট আছে দিতে পারবো, অথবা যদি মনে করি না মেসেজ সেন্ড, সেন্ড মেসেজ, যে আমার মানুষের সাথে কথা বলতে তো ভালো লাগে না, বিজনেস পারপাসে অনেক কল আসে, কারণ সব মানুষ তো সবাই সমান কথা বলতে পারে না, তো আমার মেসেজ করুক তারা, তো কথা যদি আমি কম বলতে চাই আমাকে মেসেজ করবে। ওকে, এখান থেকে আমি এখানে নেক্সট করব। এরপর হচ্ছে আমার এখানে মেসেজ শো করছে, মেসেজ শো করার পর আমি সেটাকে সিলেকশন করলাম। এরপর হচ্ছে কনফিগারেশন সেন্ড মেসেজ, কনফিগারেশন আমাকে সেন্ড মেসেজ পাঠাবে, সেটাকে আমি দেখব। এই যে আমার পেজে দেখেন এখানে উঠছে, অর্থাৎ এরকম জায়গায় দেখেন এরকম জায়গায় মেসেজ চলে আসছে, কি করে বুঝলাম, এই যে এখানে লাইক, ফলোইং, এরপরে শেয়ার, এরপরে এটা, যারা আমাকে খুব পছন্দ করে তাদেরকে বলতে হবে যে তোমরা ফলোইং দিয়ে রাখো, তাহলে আমার ব্যাকট্রিক খুব তাড়াতাড়ি মুহূর্তের ভিতর, সেকেন্ডের ভিতর পেয়ে যাবা, আমি যে পোস্ট গুলো ছাড়বো সেকেন্ডের ভিতর তোমরা পেয়ে যাবে। এখানে ফিনিশ, ফিনিশে ক্লিক দিলাম, এখন দেখেন আমার এখানে মেসেজ চলে আসছে, দেখছেন আপনারা কিন্তু বুঝতে পারছেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে। তো আমি যদি ওখানে কল দিতাম তাহলে কল চলে আসতো, এ পাশে এখানে মেসেজ চলে আসতো, হ্যাঁ দুইটা পর পর চলে আসতো। তো আপনারা এভাবে এখান থেকে সেট করে নেবেন, এখানে ক্লিক দিলে আবার সেট করা যাবে। এরপরে আমি এখানে চলে যাই, আমি কিন্তু এখন চাইলে পেজটাকে এখান থেকে পোস্ট দিতে পারবো, তো একটা পোস্ট দিয়ে দেখি, যেমন আমি একটা পোস্ট করবো, এখন কি পোস্ট করা যায়, এখান থেকে এই যে ক্লিক দিলাম, এই যে পোস্ট ফটো অথবা ইয়া, আমি এটাকে পোস্ট করবো, সাপোজ এটাকে আমি পোস্ট করলাম, এখানে ওপেন পোস্ট করবো, চলে আসবে, এখন চলে আসছে, এই যে আমার কাছে এটা চলে আসছে। চলে আসার পরে আমি কি করব, এখান থেকে আমি মনে করেন যে কিছু একটা লিখবো, আমার তো এখন লেখার তো সময় না, আমি জাস্ট এটাকে কপি করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে জাস্ট কপি করে কন্ট্রোল প্লাস সি কপি করে, এগুলো সব আপনারা পারবেন আমি জানি, যে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, বাস এই যে এখান থেকে আমি জাস্ট পোস্ট দিয়ে দিলাম। এখানে আপনারা অনেকগুলো ফিলিংস আছে, ফিলিংস গুলো যোগ করতে পারবেন, ঠিক আছে, এগুলো সব যোগ করতে পারবেন। কিন্তু এই পোস্টটা বলতেছে বুস্ট আনঅ্যাভেলেবল, এই পোস্টটা কিন্তু বুস্ট হবে না, এরা বলতেছে, হ্যাঁ এই পোস্টটা বুস্ট হবে না বলতেছে, কারণ এটা হচ্ছে আমাদের
হ্যাঁ লঘু রেটা চলে আসছে, হ্যাঁ লঘু রেটা চলে আসছে। যদি আমি লঘু পরিবর্তন করে আরো একটা আনতে চাই তখন আর একটা পোজ দিব, এখান থেকে আমি এটা দিতে চাই, এটা দিতে চাইলে আমাদের লঘু চলে আসতেছে কেন, লঘু তো আসার কথা নয়। এখন ঠিক আছে আমরা পোজ দিলাম, নিচের দিকে চলে গেছে মেবি, একদিন মেসেজ করছে স্যার বুঝ না হওয়ার কারণ কি, বুঝ না হওয়ার কারণ কি, প্রথম যে বসটা ওটা হচ্ছে লঘু বা ইয়ে থাকলে আনঅ্যাভেলেবল দেখায়, তো বুঝ কিভাবে করতে আমি সেটা যাচ্ছি একের পর এক যাচ্ছে, হ্যাঁ যে দেখা দেবো একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন গেছে। এখন দেখেন আমার পেজটা একটু সেটিং করে নিই, পেজটা আমি প্রথমে কি পোস্টে ক্লিক দিলাম, আমি তো পোস্ট করে দেখালাম তারপর পোস্টে ক্লিক দিয়ে একটু দেখায় পোস্টের ভিতরে কি করা যাবে, এই যে এখন এটা বুস্ট করা যাবে, এই যে এটা বাট নিচে যেটা আসছে এটা এটা বুস্ট, এটা বুস্ট করা যাবে, এটা বুস্ট করা যাবে না, বুস্ট আনঅ্যাভেলেবল, হ্যাঁ এটা এটা হচ্ছে কভার ফটো, কভার ফটো বুস্ট করা যাবে না, কভার ফটো প্রমোট করতে পারবেন, প্রমোট হ্যাঁ কিভাবে করতে পারবেন, এটা বুস্ট করা যাবে না, এটা হচ্ছে লোগো, ওকে বুস্ট করতে পারবেন আপনি এটা, বুস্ট করতে পারবেন আপনি এটা, দুইটা পর পর চলে আসছে, আপনি চাইলে একটা ডিলিট করে দিতে পারবেন এখান থেকে ক্লিক করে, অথবা সরি এখান থেকে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এই যে ডিলিট অপশন আসবে আপনার সামনে, অথবা এডিট অপশন আসবে এই যে ডিলিট ফ্রম পেজ, এখান থেকে চাইলে আপনি একটা ডিলিট করে দিতে পারবেন, আমি একটা ডিলিট করে দিলাম, দুইটা পোস্ট একবারে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপরে দেখেন এখান থেকে গেলে আমি হোম পেজে দেখাতে পারবো আমার হোম পেজ এটা, হ্যাঁ এটা হোম পেজ, এটা পোস্ট, এরপরে হচ্ছে দেখেন এখান থেকে শামীম দেওয়ান কে আপনি এত প্রশ্ন করিয়েন না এখন, হ্যাঁ একটার বেশি প্রশ্ন করতে পারবেন না, এত প্রশ্ন করিয়েন না, আমি বুস্ট কিভাবে করতে আমি দেখাই দেবো, বুস্ট জিনিসটাকে আমি দেখাই দেবো, ওকে একটু পরে দেখাবো। এরপরে জবস, জব দেখি এখানে যদি আমরা কোনো জব বিষয়ে ক্রিয়েট জব, কোনো জব বিষয়ে পোস্ট করতে চাই যে আমাদের কোনো এমপ্লয় দরকার বা কোনো ইয়ে দরকার বা আর্নিং বিষয়ে কোনো কিছু জানার দরকার, সেটা এখানে দিতে পারবে, পোস্ট করতে পারবে। এরপরে ইভেন্ট, ইভেন্টটা খুব মজার জিনিস, ইভেন্টটা মজার জিনিস মানে কি, আপনি এখানে গুগলে ইভেন্ট বলে সার্চ দিবেন, ইভেন্টের সাইজ কিন্তু একরকম, ফেসবুকের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, ফেসবুকের পোস্ট সাইজ একরকম, ফেসবুকের ফেসবুকের আপনার কভার ফটো সাইজ একরকম, ফেসবুকের লোগো সাইজ একরকম, ফেসবুকের ইভেন্ট সাইজ একরকম, তারপরে তারপরে কি আছে, তারপরে এইগুলো ফেসবুকের এইগুলো মনে রাখলে চলবে, সবগুলো সাইজ কিন্তু একরকম না, একরকম দিলে কিন্তু নিবে না, হ্যাঁ ইভেন্ট সাইজ একরকম মনে রাখতে হবে। আর ইভেন্ট দিলে কি হবে আমি সেটা বলতেছি, একটু পরে যাচ্ছি, সিমোর, সিমোরে গেলাম, এরপরে হচ্ছে রিভিউতে গেলাম, রিভিউতে যাওয়ার পরে এখান থেকে এগুলো আমাদের দরকার নাই, এখান থেকে আমরা ভিডিও, যদি আমরা কোনো ভিডিও দিতে চাই, যদি কোনো ভিডিও পোস্ট করতে চাই তাহলে এখানে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারবে এই যে ক্লিক করে, হ্যাঁ অথবা আমরা এখান থেকে কিন্তু একটু হোমে যাও কিন্তু করতে পারতাম, ঠিক আছে। এরপর হচ্ছে ফটো, ফটো তো করে দেখালাম, টিকটকে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে ফটো, যে কি কি আমরা এখানে পেজে কি কি ফটো পোস্ট করছি সে একবারে ফটো ক্লিক দিলে তার ফটোগুলো সব দেখা যাবে, ঠিক আছে। যেমন আমাদের পেজে যদি আমরা ফটো ক্লিক দিই তাহলে আমরা সব ফটোগুলো দেখতে পারবো এখান থেকে, এই যে ফটো এখানে কিন্তু আমাদের সব ফটোগুলো শো করবে, যে যত ফটো আছে আমাদের পেজে হাজার হাজার ফটো সব শো করবে, ঠিক আছে, এই ফটোগুলো সব কিন্তু আমরা দেখতে পারবো। এরপর এখানে যদি আমরা ভিডিও আছে ক্লিক দিই তাহলে কিন্তু আমরা সব ভিডিওগুলো দেখতে পারবো, আমাদের পেজে কত হাজার ভিডিও আছে, কেমন ভিডিও আছে সবগুলা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে চলে আসবে নিচের দিকে যেয়ে দেখবেন। এখন দেখেন এখান থেকে আমরা অ্যাবাউট, অ্যাবাউটে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে আমাদের পেজটা যে গুগলে গুগলের মানে গুগল ম্যাপ দেখাবো, আমাদের পেজটা গুগলে শো করছে কিনা সেটা দেখার জন্য,
সেটা দেখার জন্য আমরা কি করবো, আমাদের ইয়ে ছিল কি বলে এটা, অ্যাড্রেস ছিল 35 ধানমন্ডি ঢাকা 1215, তারপর করে এখানে মিরপুর, আমাদের অ্যাড্রেসটা ঠিক না, হ্যাঁ সেজন্য ভুল দেখাতে পারে, তো কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা কি করব, গেট ডাইরেকশন মানে আমরা যে গুগলে যে ডাইরেকশনটা দিব ঠিক আছে সেটা শো করব। এখানে আমরা লিখব অনলাইন আর্নিং বিজি ওই অ্যাড্রেস অনুসারে, হ্যাঁ অনলাইন আর্নিং বিডি কত ছিল, 35 বাই কত জানি, দেখো এরকম দিতে হবে, ধানমন্ডি টন্ডি যেটা আছে সেটা দিবেন, আপনার যে অ্যাকুরেট অ্যাড্রেস সেটা দেওয়ার পরে এরকম গুগল আপনার সামনে শো করবে, তো তখন যেখানে শো করবে, এখন মনে করেন সাপোজ যেখানে শো করতেছে, আপনি যেখানে মার্ক করবেন সেখানে আপনি ওকে পাওয়াই দেবেন, জাস্ট সেখানে পাওয়াই দেওয়ার পরে আপনার সামনে এখানে এখন এখানে শো করতেছে, আপনি এটাকে ধরে এখানে আনতে পারেন, এখানে আনলে এখানে শো করবে। এটা কোন এলাকার ভিতরে, আমার সাধারণত এখানে ঠিকানা কতদিন ভুল গেছিল, আমি একবার দিয়েছিলাম ধানমন্ডি একবার দিয়েছিলাম মোরপুর, তো আপনারা গুগলটা দেখাই দিবেন, কারণ বর্তমান যুগের লোক গুগল সার্চ করে কিন্তু একটা অফিসে যায় ঠিক আছে, গুগল সার্চ করে কিন্তু একটা অফিসে যায়, গুগল সার্চ না করে অফিসে যেতে পারেন, আশা করি বুঝতে পারছেন এখানে বিষয়টা ছিল, তাহলে এটা অ্যাবাউটে যে আপনি গুগলটা কি করবেন কনফার্ম করে দিবেন তাকে। হ্যাঁ এখানে চলে গেলাম, তাহলে আমরা অ্যাবাউট বুঝতে পারলাম, এরপরে কি আছে কমিউনিটি, কমিউনিটি একটু যে দেখি, এগুলোর ভিতরে তখন কাজ না, যেগুলো কাজ এরপর আছে যদি আপনি কোনো গ্রুপ লিঙ্ক করেন, এই যে এখানে যদি কোনো গ্রুপ লিঙ্ক দেন, যে আপনি দেখেন আমাদের পেজটা দেখেন একটু, আমাদের পেজ এটা, আমাদের এই পেজটা আমি একটু যাই, আমি ক্লিক করে আমার হোম পেজে গেলাম, দেখেন ক্লিক করে হোম পেজে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের পেজটা এই যে শো করছে, কই আমাদের পেজটা মনে করেন এই, অন্য যারা ঢুকবে আমাদের পেজটা কিন্তু ওইটা পেজ দেখতে পারবে, পাশাপাশি আরো একটা দুটো পেজ এখানে দেখতে পারবে ঠিক আছে, কারণ কি এটার পেজ লিঙ্ক করে দেওয়া, এখান থেকে জাস্ট এই যে লিঙ্ক ইওর গ্রুপ, মানে আমার এই পেজটা যারা দেখবে তারা আবার আমার অন্য পেজ গুলো কিন্তু দেখতে পারবে, ওকে এই যে ক্লিক করলাম আমি অন্য একটা পেজের সঙ্গে লিঙ্ক করে দিব, এই যে সাকসেস ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আমি আমাদের গ্রুপটা জয়েন করে দিতে পারবো, চাইলে কোনো পেজ থাকলে পেজ জয়েন করে দিতে পারবো, এখান থেকে আমি এই গ্রুপটা লিঙ্ক করে দিলাম, এই যে লিঙ্ক গ্রুপ ঠিক আছে, এখন কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে, হ্যাঁ এখন কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন এই যে লিঙ্ক হয়ে গেছে, এখন যারা আমাদের পেজে ভিজিট করবে তারা কিন্তু এই এটাতেও লাইক দিবে, কারণ কি ওনারা ঢুকলে পারবে আমাদের এই পেজটা দেখতে পারবে, বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে যায় সিমো, এখান থেকে তাহলে অ্যাবাউট দিলাম, কমিউনিটি দিলাম, গ্রুপ দিলাম, অফার, আমাদের বিভিন্ন আমরা যারা পণ্য বিক্রি করি মানে কাপড় টাপড় এই যেহেতু কিছু, আমাদের কিন্তু বিভিন্ন সেশনে অফার থাকে, এখানে ক্রিয়েট অফার, ক্রিয়েট অফার করলে আপনি 20% প্রোডাক্টের উপর ছাড় দিচ্ছেন কি 50% কি 80%, এখানে সব আপনারা শো করবেন ঠিক আছে, এখানে সব শো করবেন, হ্যাঁ শো করে আপনারা এই যে 20% 20% অফার, যদি আপনি 50% অফার দেন এখানে 50% অফার, প্লিজ লাইনটা মিউট করে দেন কারোর ওখান থেকে শব্দ আসতেছে। এখন দেখেন আপনার ডিসকাউন্ট পার্সেন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন সেটা এখান থেকে, এখানে যে 50% অফার দিয়ে দিছে, এখান থেকে আপনারা ওখানে যে যে প্রোডাক্টের উপর ইয়ে দিবেন সেই প্রোডাক্ট এখানে নিয়ে আসবেন, সেটা কিন্তু আগের থেকে তৈরি করে রাখবেন যে ঈদুল আজহা উপলক্ষে সকল পণ্যে 50% ছাড়, এটা আপনারা দিয়ে দিলেন, হ্যাঁ এটা আপনারা দিয়ে দিলেন। এরপর আছে এরপর আছে আপনার এখান থেকে ডাইরেকশন, এটা তো আপনার এর থেকে দেখে নেবেন, এখান থেকে সবকিছু দিয়ে থাকবে ডিসকাউন্ট আইটেম এন্ড ওর সার্ভিস, এখানে 30 শব্দের ভিতরে একটা শব্দ, 30 শব্দের ভিতরে এ লিখতে হবে, কথা লিখতে হবে যে আমার সকল পণ্যে, আমার সকল পণ্যে কত পাচ্ছেন স্যার, সকল পণ্যে আমার এখানে 30 শব্দের ভিতরে লিখতে হবে সকল পণ্যে, সকল পণ্যে, সকল পণ্যে 50% পর্যন্ত ছাড়, 50%
পর্যন্ত স্যার, এটা কি হবে, এটা দেখেন এরকম শো করবে, কিরকম শো করবে আমাদের পেজে দেখায়। আমাদের পেজে হচ্ছে, আমাদের পেজে কিছু ইভেন্ট আছে, ইভেন্ট আমি ইভেন্ট গুলো দেখাতে পারবো। ক্লিক দিলাম, একটু অপেক্ষা করবো। দেখেন এখানে মজার বিষয় দেখায়, আমরা সাধারণত পোস্ট দিলে এখানে মেসেজে ক্লিক দিলে এরা সবাই দিয়ে দেয়, আর এখানে আমরা কমেন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর মজার বিষয় দেখেন আমাদের সামনে এই যে একটা ইভেন্ট বুক আছে, দেখছেন এই ইভেন্টটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট 650 জন ইন্টারেস্ট ক্লিক দিয়েছে, তার মানে কি জানেন, এখানে একজন যদি আমাদের ইন্টারেস্টে ক্লিক করে তাহলে তার সামনে, তাহলে তার সামনে যে আমাদের ওই ওই যে ছেলেটা, যে যে মেয়েটা ক্লিক দিচ্ছে ইন্টারেস্টে, ওর যে মনে করেন একটা মেয়ের আগে কি 5,000 ফ্রেন্ড থাকে মিনিমাম, 5,000 ফ্রেন্ড থাকে, আর ফলোয়ার থাকে ওরকম 10,000 20,000 যার যা থাকে, এমন ছেলে মেয়ে নাই বর্তমান যুগে যার 1,000 বা 500 উপরে ফ্রেন্ড না। তো যে মেয়েটা বা যে ছেলেটা ইভেন্টে ক্লিক দিচ্ছে ইন্টারেস্টে বা গোয়িং এ, তখন কিন্তু সে তার আশেপাশে যে বন্ধু সবাই কিন্তু জেনে যাচ্ছে, ঠিক আছে, ইভেন্টের মজা হচ্ছে এটা। আরো একটা ইভেন্ট আছে আমাদের এখানে, এই যে আরেকটা ইভেন্ট, এটা হচ্ছে এই ইভেন্টের উপর দেখেন কি লিখছি আমরা, ইভেন্টের নিচে যেটা শো করতে চাই দেখেন, এই যে 1,000 জন পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, 1,000 জন পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আউটসোর্সিং পোস্ট করার সুযোগ। এখানে 650 জন কি করছে, লাইক দিছে, ইন্টারেস্ট ক্লিক দিয়েছে, মানে কি 650 জন কি জানে, 6,000 60,000 এর বেশি লোক জেনে ফেলছে ফেসটা, এবং দেখেন 666 জন লাইক দিছে, কমেন্ট করছে 28 জন। মজার বিষয় আরো দেখাচ্ছি আমি একটা, আমাদের আরো কিছু ইভেন্ট আছে এখানে, এই যে দেখেন এই একটা ইভেন্ট 1,384 জন ক্লিক দিয়েছে, এটা লাস্ট ডেট কত, 20 জুলাই, ঠিক আছে, এই ইভেন্টটা, ইভেন্টটা ক্লিক দিলে কিন্তু আমরা সব দেখতে পারবো। 1,384 জন এটা ইন্টারেস্ট ক্লিক করছে, গোয়িং ক্লিক করছে জিরো, নো প্রবলেম। এখন দেখেন মজার বিষয়, এই 1,384 জন যারা ক্লিক দিছে, এদের এক এক জনের সাইডে না থাকলে 1,000 করে ফ্রেন্ড আছে, হ্যাঁ, এবং দেখেন এরা কতজন আমাদের পেজটা এখান থেকে লাইক করছে সেটা আমি একটু দেখাই। ওই ইভেন্টের উপর ক্লিক করলে বোঝা যাবে কত হাজার লাইক দিছে। এখানে জাস্ট এই ইন্টারেস্ট অপশনটা ওপেন থাকবে, এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টে ক্লিক দিলে ওনার পাশে আছে যত লোক আছে সবগুলো জেনে যাবে। দেখেন এই ইভেন্টটা লাইক দিছে 1.3K, মানে 1,300 লোক লাইক দিছে, এবং কমেন্ট করছে, কমেন্ট করছে এরকম কত কতজন এখানে আছে কোথায় আপনারা দেখে নেবেন, এখানে সব দেখা যাবে। এবং ইভেন্টে আমরা কি লিখছি সেটা এখানে এই যে শো করছে মোর, এই যে এখানে আমরা লিখছি 1,000 জন পাচ্ছে 100% স্কলারশিপে ফ্রি কোর্স করার সুযোগ, ঠিক আছে, তাহলে এই ইভেন্টটা একবার ফ্রি, কিন্তু কোনো বুস্ট টুস কিছু করি না, খালি খালি ইভেন্ট হয়ে গেছে। তাহলে কি এই অফার গুলা, ইভেন্ট গুলোর মজা অনেক বেশি, কারণ কি দেখেন এই নামগুলো এই যে নিচে এরকম শো করবে, সুন্দর করে শো করবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লোজ করে দিলাম, ইভেন্ট গুলো করতে হলে কি করতে হবে, ইভেন্ট গুলো করতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে ইভেন্ট করতে পারতাম, এই যে ইভেন্ট এখানে অপশন আছে, আমরা এখান থেকে করতে চাচ্ছি না, আমরা হোম পেজে যাচ্ছি, এই যে আমরা হোম পেজে চলে আসলাম। সরি এখানে আসলাম কেন, অন্য জায়গায় ক্লিক করে গেছে আমি। হ্যাঁ দেখেন এখানে অনলাইন আর্নিং ভিডিওটা হচ্ছে আমাদের পেজ, এখানে আসার পরে দেখেন এখান থেকে আমরা আরো কিছু সেটআপ আছে, আপনারা আস্তে আস্তে করে নেবেন, এখানে সে কিছু সেটআপ আমি একটু পরে যাই। তার আগে দেখেন এখান থেকে আছে ক্রিয়েট, এখানে লাইভ, আপনি লাইভই যেতে পারবেন পেজ থেকে। ইভেন্ট হচ্ছে এটা, আর অফার হচ্ছে এই যে, এই যে জবটা খুব একটা বেশি ব্যবহৃত করে না বিজনেস পেজে, ওকে, এখানে যদি আপনি ইভেন্টে ক্লিক দেন তাহলে এই যে এখানে ইভেন্ট আসবে আমাদের সামনে, আপনি চাইলে আমাদের এই পিকচারটাকে ইভেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে 64 ওয়ার্ড, 64টি ওয়ার্ড সম্পর্কে লিখবেন, যেমন আমরা লিখলাম 1,000 জন পাচ্ছে 100% স্কলারশিপে অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ, এই যে এখানে লিখে দিলাম, ব্যাস এই যে 64 ওয়ার্ড লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে
লোকেশন অনলাইন আর্নিং বিধি বা অন্য কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে? এখানে দিতে পারবেন মিরপুর, সরি মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা এরকম দিয়ে দিলেন, বা ধানমন্ডি ঢাকা এরকম দিয়ে দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন লিখবেন। কি লিখবেন? এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে আসবেন। সাপোজ আমি এটা এখান থেকে এইটুকু দিয়ে দিলাম, এভাবে আপনারা তাহলে কি ইভেন্ট নেম দিবেন প্রথম সুন্দর করে। তারপর হচ্ছে অনলাইন ইভেন্ট, অনলাইন ইভেন্টের রাইট দিলাম। এখানে কোনো লিঙ্ক দিতে চাইলে কোনো লিঙ্ক দিতে পারবেন, গ্রুপের বা এর কোনো না দিতে চাইলে দরকার নেই, বা ওয়েবসাইট লিঙ্ক দিতে চাইলে দিতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ইভেন্ট এটা, আর্টস, তারপরে পজেস, তারপর হচ্ছে কমেডি, তারপর হচ্ছে ক্রাফট, তারপর হচ্ছে ড্যান্স, ড্রিঙ্কিং, ফিল্মস, এর থেকে দিয়ে দেবেন যেটা আপনাদের দরকার সেটা। সাধারণত আমরা এখান থেকে আর্টটা বেশি ব্যবহার করি, আপনারা যেটা চাইলে সেটা দিয়ে দেবেন। আমি সাধারণত এখানে এখন দিতে পারলাম কি আর্নিং কি আছে এখানে দেখতে হবে। আপনার যদি কাপড় টাপড় বিক্রি করেন তাহলে শপিং, যদি খেলাধুলা তাহলে 100 আছে, আর আদার্স কিছু চাইলে আদার্স কিছু এখানে দিতে পারবেন। আমরা সাধারণত এখানে টিচার দিই, টিচার টিচার দিলাম। এরপরে দেখেন এখানে স্টার্ট স্টার্ট অ্যান ইভেন্ট, এই কাজটা সবাই পারে না, এই কাজটা সবাই ভুল করে, তো সেটা আমরা দেখাই দিব এখন। হ্যাঁ, এখানে কোনো কিওয়ার্ড দিতে পারবেন, শিডিউল দিতে পারবেন, ঠিক আছে? তো অনলি অ্যাডমিন পোস্ট, আর যদি এনি ওয়ান যে কেউ রাখে তাহলে যে কেউ ইভেন্ট দিতে পারবে। এখান থেকে যে কাজটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে আমরা একটু যাই, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আজকে কত তারিখ, 13 তারিখ, 13 তারিখে ক্লিক দিলাম, 13 তারিখ, ইভেন্ট ক্লিক দিলাম 13 তারিখ। এরপরে আমরা এটা 13 তারিখ কয়টা থেকে, 13-এর কয়টা থেকে দেখবো আমরা এটা, রাত 10টা থেকে দেখতে চাচ্ছি, রাত 10টা, এখানে 10 লিখে দিলাম, 10 লিখে পিএম পিএম দিলাম, বাস। এরপরে এখান থেকে আমরা কত তারিখ পর্যন্ত দেখব, আমরা সাধারণত 16 তারিখ পর্যন্ত দেখব, 16 তারিখ কয়টা পর্যন্ত দেখব, 16 তারিখ আপনি এখানে লিখে দিবেন কয়টা পর্যন্ত দেখবেন। আমি 4টা পর্যন্ত দেখলাম, 4টা কি পিএম, 4টা পিএম আছে কি এখানে, আপনার ডায়রি লিখে দিবেন, 4 পয়েন্ট, 4টা পিএম চলে আসবে, এম চলে আসবে পিএম, ঠিক আছে? এগুলো সব ঠিক থাকলে, সবকিছু ঠিক না থাকলে, ওরা ভুল থাকলে বলে দিবে, ঠিক আছে? ঠিক থাকলে আপনারা এখান থেকে, এখানে আপনাকে আরো অপশন দেখাবে, হ্যাঁ দেখালে আপনারা সবগুলো ঠিক করে নেবেন। আপাতত এগুলো দেখালো, এগুলো আমি ঠিক করে দিলাম, শিডিউল সব ঠিক করছি, ওকে এখানে পাবলিশ করে দিলাম। এখন দেখেন আমার ইভেন্টটা কিভাবে হবে, ইভেন্টটা খুব মজার জিনিস, এই যে দেখেন আমার সামনে ইভেন্ট চলে আসে, এই যে কেউ ইন্টারেস্টে ক্লিক করবে, যে বুস্ট ইভেন্ট, ইভেন্ট বুস্ট করতে বলতেছে, আমি বুস্ট করব না, এখানে কেউ ইভেন্টে ক্লিক করবে, এই যে আমি ইভেন্টে ক্লিক করছি, আমার আশেপাশে যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু জেনে যাবে, ওকে সবাই জেনে যাবে, এই যে এরকম ভাবে শো করবে, 1000 জন পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আউটসোর্সিং কোর্স করার সুযোগ। এটা হচ্ছে ইভেন্টের মজা, আপনার বুস্ট ছাড়া আপনার 1000 1000 লোক জেনে যাবে, এবং এদেরকে আপনি ইনভাইট করবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন বেশ কিছু মজার কাজ আছে, যে বুস্ট কিভাবে করব বা কিভাবে করতে হবে, তাই না? তো আপনারা এখানে যাবেন, এখানে যাবেন, ক্লিক করুন পেজে, ক্লিক করার পরে আপনারা, আমরা তো ওই পেজে ঢুকে আসি তো নাকি, দেখি তো আমরা একটু হোমে ক্লিক করুন, এখান থেকে আছে, এখান থেকে যাই, এখান থেকে গেলে আমরা সেটিং, আগে পেজে ঢুকতে হতো মেবি, আচ্ছা পেজে আগে ঢুকে নিই, এখান থেকে পেজ, ম্যানেজ পেজ, ম্যানেজ পেজ থেকে অনলাইন আর্নিং বিডিং, এখান থেকে আমাদের উপরে একটা সেটিং শো করবে, এই যে সেটিং, সেটিং এ ক্লিক দিলাম। এখানে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি এখান থেকে এগুলো সব দেখবেন, আমি এগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? আপনারা সব দেখে নেবেন, যেটা না বুঝতে পারেন আমি বুঝাই দেবো। এখান থেকে পেজ রুলেস নামে একটা অপশন আছে, এই যে পেজ রুলেস, এগুলো সব দেখবেন আপনারা, দেখে না বুঝতে পারলে আমি সবকিছু দেখাই দিতে পারবো। এখান থেকে যাওয়ার পরে, পেজ রুলে যাওয়ার পরে এখানে আপনি কাকে, মনে করেন আপনি আপনি বুস্ট করবেন, কিন্তু আপনার ক্রেডিট কার্ড নাই, আপনার পায়োনিয়ার কার্ড নাই, আপনার মাস্টার কার্ড নাই, আপনার পেপাল কার্ড নাই, কোনো কিছু না, যেগুলো বুস্ট করতে রিকোয়ারমেন্ট লাগে, হ্যাঁ বাংলাদেশে ক্রেডিট কার্ডটাও আপনার নাই, তো
আপনি কি করবেন, যার আছে মনে করেন আপনার কোনো বন্ধুর বা ভাইয়ের বা আঙ্কেলের কারো আছে, তাকে আপনি প্রথমে এখানে অ্যাডমিন বানাবেন, কিন্তু সে আপনার আগে ফ্রেন্ড হতে হবে। সে যদি আপনার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাকে আগে অ্যাকসেপ্ট করবেন, তারপর এখানে তার একটা নাম দিবেন। এখন কিন্তু কোনো নাম দিলে নাও আসতে পারে, এই যে আসতেছে না কারণে, ঠিক আছে। এখানে যদি আমি কারণ নাম দিই, যেমন আমি দিলাম এখানে দিলাম খান আইটি, খান আইটি, খান আইটি বাংলাদেশ লিমিটেড। একে আমি কি করবো, এডিটর চালিয়ে এডিটর বানাইতে পারবো। হ্যাঁ, আর চাইলে আমি একে অ্যাডমিন বানাই দিতে পারবো, এই যে অ্যাডমিন, ঠিক আছে। এখানে একটা মেসেজ দিচ্ছে আমাকে, কি কিপ ইউর অ্যাডিং এ নিউ অ্যাডমিন টু ইউর প্রেস, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দ্যাট দে হ্যাভ দ্য সেম পারমিশন অ্যাজ ইউ ডু দ্য মেক চেঞ্জ টু দিস পেজ। হ্যাঁ, এই অ্যাডমিন কিন্তু আমার পেজে সব কাজ করতে পারবে, বাট আইডিতে পারবে না, ঠিক আছে। এখানে জাস্ট অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলে ওই পাসওয়ার্ডটা দিতে বলতেছে, এই পেজের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা কি আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিবেন, আইডির পাসওয়ার্ডটা, হ্যাঁ, ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে। এখন কিন্তু খান আইটি কি, এই পেজের অ্যাডমিন আছে আমি, আর হচ্ছে খান আইটি, যে খান আইটি পেন্ডিং আছে, কিছুক্ষণের ভিতরে ওকে হয়ে যাবে। এখন কিন্তু ও বুস্ট করতে পারবে না, মিনিমাম আধা ঘন্টা পরে ও আপনার বুস্টটা করে দিতে পারবে। তো বুস্ট যদি করতে হয় তাহলে কি করতে হবে, সেটা এখন চলে যায় যে আমরা কোন পোস্টটাকে বুস্ট করব, তাই না? তো আমরা সেক্ষেত্রে আমাদের পেজে চলে আসলাম, পেজে চলে আসলে এখন মনে করেন খান আইটু বুস্ট করতে পারবে, আপনিও বুস্ট করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে কোন পোস্টটাকে আপনি বুস্ট করবেন, এটা করলে কিন্তু প্রমোট, প্রমোটটা হচ্ছে সাধারণত আমরা এই পেজে লাইক বাড়ানোর জন্য করি, অনলি লাইক, লাইক বাড়ানোর জন্য প্রমোট করি। আর এখন আমরা বুস্ট করব, তো বুস্ট করতে হলে আমি সাধারণত এই যে ইভেন্টটাকে করতে পারবো, তা ইভেন্টটাকে করতে পারবো, একটুকে দেখাই দিলাম, এই ইভেন্টটা এখান থেকে বুস্ট করতে পারবো। ইভেন্টে টাকা কাটে বেশি এবং ইয়ে হবে কম, ইভেন্টটা বুস্ট করব না, ইভেন্টটা অটোমেটিক্যালি রিসেট হবে। আমি যদি এই পোস্টটাকে এখন বুস্ট করতে চাই তাহলে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পরে আমি এটাকে বুস্ট করব, ঠিক আছে। তো আমার এই আইডিতে কোনো ইয়ে নাই, মানে কি বলে, এই আইডির যে কার্ড আছে, কার্ডে ডলার নাই, তো এই আইডি অলরেডি ফেসবুক কোম্পানির কাছে ইয়ে আছে, তার কারণে এখানে এই যে রেড সিগন্যাল দেখাচ্ছে, আমার ওই যে খান আইটি বিডি ওটা আমার ইয়ে আছে, কি বলে, ওটা আমার অ্যামাউন্ট আছে। তো আমি এখন এটা লগ আউট করে দিয়ে ওই আইডি ব্যবহার করলে এটা বুস্ট করে দিতে পারবো। হ্যাঁ, ক্রেডিট কার্ড ওটার সঙ্গে অ্যাক্টিভ করা যেটা ইয়ে আছে। তো আপনি দেখেন, গেট মোর পিপুল অর রিচ মোর কমেন্ট, মোর কমেন্ট যদি আপনি পেতে চান, আপনার কমেন্ট বলতে এখানে এখানে কমেন্ট দেখাবে, ঠিক আছে। এই যে কমেন্ট অপশন, কমেন্ট অপশন হচ্ছে এখানে যাই, এখানে যদি আমরা কারোর কমেন্ট দেখতে চাই একটা পেজের নিচে, এই যে এখানে যদি আমরা পেজের নিচে কারোর কমেন্ট দেখতে চাই বেশি বেশি, তাহলে আমরা কি করব, এই পোস্টটা করব, ঠিক আছে। আর যদি মনে করি না মেসেজ বেশি নিব, এই যে মেসেজ, তাহলে মেসেজ আমাদেরকে বেশি করবে। মেসেজটা কোথায়, এই যে ইনবক্স, এই এখানে মেসেজ করবে, এখানে কমেন্ট করবে কম, বাট শত শত হাজার হাজার মেসেজ আসবে, যেমন আমাদের আসতেছে মিনিটে মিনিটে শত শত মেসেজ আসতে মেসেজ আসতেছে, ঠিক আছে। এই যে এখানে, এখান থেকে আপনি এই মেসেজগুলো আপনি দেখতে পারবেন, এই যে শুধু যারা অ্যাডমিন তারা ছাড়া আর কেউ দেখতে পারবেন না মেসেজগুলো, ওকে। আর তাহলে আমরা কি করতে পারলাম, এটা যদি দিই তাহলে আমরা এখান থেকে এই যে সিলেক্ট করলাম, আমরা মেসেজ দিতে পারবো, এই যে মেসেজ। আর যদি কমেন্ট বেশি পেতে চাই তাহলে এটা, ঠিক আছে, যার যেটা প্রয়োজন। এখন দেখেন এখান থেকে আপনারা এই সবকিছু ঠিক করবেন, আপনার অনলাইন আর্নিং বিডি যা যা করার দরকার সবকিছু করবেন। এরপরে আপনার এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পোস্ট গুলা কারা দেখবে, যাদের আমরা সাধারণত 18 থেকে 65, 65 না আমরা এটাকে মানে 65 বয়সের লোক পোস্ট করতে চাই না। আমরা সাধারণত কি করি, এখান থেকে ইডিটি ক্লিক দিলাম, এই যে আমাদের পোস্ট গুলো তো ম্যান ওম্যান বা ফিমেল মেল সবাই দেখে, আমরা ওয়াল দিয়ে থাকি। আর যদি আপনি বলেন যে পুরুষদেরকে দেখাবেন তাহলে মেন,
প্লিজ আপনারা কি কিছু বোঝেন না নাকি? লাইনগুলো মিউট করে রাখবেন, রাখতে বলছি আনমিউট করছেন যে, বলছি কোনো কিছুতে হাত দিবেন না, খালি শুনবেন কথা আর দেখবেন। ওয়াল, ওয়ালে ক্লিক দিলে ম্যান এবং ওমেন সবাই দেখতে পারবেন, মেল এবং ফিমেল সবাই দেখতে পারবেন। আমরা সাধারণত এখানে 18 বছর এজ চাইছি, আপনারা চাইলে বেশি কম চাইতে পারবেন এখান থেকে। আমরা এখানে 65 চাইছি, আপনার এখানে আমরা সাধারণত এখন 40 দিয়ে দেবো, 45। এই যে 45 বছর দিয়ে দিলাম, ব্যাস। আমাদের এই পোস্টটা কোথায় দেখবো? সারা বাংলাদেশ ব্যাপী না ঢাকা, মিরপুর, ঢাকা ডিভিশনে দেখবো? আমরা যেখানে দেখতে চাই সেখানে দেখতে পারবো। হ্যাঁ, আর যদি বলি যে বাংলাদেশ, এখানে যদি লিখি যে ঢাকা বাংলাদেশ, তাহলে পুরো ঢাকা বাংলাদেশ দেখবে, ঢাকা বাংলাদেশ, এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, পুরো বাংলাদেশ এটা দেখতে পারবে। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ দেখতে পারবে সবাই। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা এটা দেখাইতে পারবো, এখানে কিন্তু আমরা ধরে ধরে এটাকে আমরা পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, এভাবে যাই হোক, তাহলে এখান থেকে আপনি নির্দিষ্ট এলাকা দিয়ে দেবেন যে আমি খালি মিরপুরের ভিতরে একটা দেখবো, তাহলে এখানে খালি ঢাকা মিরপুর দিবেন। আর যদি ঢাকা বাংলাদেশ দেন, তাহলে পুরো ঢাকা বাংলাদেশ দেখাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা সবকিছু সিলেকশন করে দিবেন, দিলে আপনারা সবকিছু করে দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট বুস্টে ক্লিক দিবেন। কিন্তু এখনো বুস্ট এখান থেকে আগে সেভ করে রাখতে হবে, তারপরে বুস্ট এখান থেকে। তাহলে আমরা কি করলাম, আগে এলাকা নির্ধারিত করলাম এবং বয়স নির্ধারিত করলাম। হ্যাঁ, তারপরে আপনারা পিপুল ইন ইউর লোকাল এরিয়া, ওই এরিয়ার ভিতরে কতজন পিপুল আছে, কি আছে, সবকিছু এখান থেকে আপনারা দেখাবে যে কত মাইলের ভিতর ঘুরবে একটা। এখান থেকে মাইলটা বাড়া দিতে চাইলে বাড়া দিতে পারবেন, কমাই দিতে চাইলেও দিতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনারা দুই একবার দেখলে সেটিংটা বুঝতে পারবেন। এখান থেকে বুস্ট করতে হয় সবগুলো। এই বুস্টটা কতদিন যাবত ঘুরবে, 5 দিন না 2 দিন? সাধারণত 2 দিন যাবত, আমি 2 দিন দিয়ে দিলাম বা 4 দিন দিলাম। এটা কত তারিখ পর্যন্ত? 17 তারিখ, আজকে 13 তারিখ, 14, 15, 16, 17, 4 দিন। এখান থেকে আপনারা চাইলে সময়টা আরো বাড়িয়ে দিতে পারবেন, এই যে একদিন বাড়াই দিলাম 18 তারিখ। আপনারা যদি বলেন না 20 তারিখ পর্যন্ত, তাহলে এখানে কিন্তু দিন বেড়ে যাচ্ছে, এই যে 7 দিন। ঠিক আছে, যদি বলেন না আমি 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত রাখবো, তাহলে 17 তারিখ কত টাকা দিবেন একদিনে, সেটা কিন্তু এখানে শো করবে। ইওর বাজেট, বাজেট ইজ ইন দা রিকমেন্ডেড ইমেজ, বাজেট কত আছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, এই যে কতগুলো মানুষ দেখতে পাচ্ছে, এস্টিমেট পিপুল রিচ, এই বাজেটে 4 দিন দেখবে 400 টাকা, হ্যাঁ সরি 4000 টাকা, কত কতজন দেখবে সেটা কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, সব টাকা টাকা শো করবে, প্রত্যেক দিন 1000 টাকা করে, যে 4 দিনে 4000 টাকা, 7400 লোক থেকে 21000 লোক দেখবে, সব এখানে শো করবে আপনার সামনে। ঠিক আছে, এখান থেকে সব দেখতে পারবে। এরপর দেখেন সবকিছু যদি ঠিক থাকে, তাহলে এখানে বুস্ট এখন শো করতেছে না, আমার এখানে কার্ড কার্ডে কার্ডের কাছে আপনার বুস্ট কোম্পানি টাকা পাবে এই অ্যাকাউন্ট থেকে, তাই তো এখানে বুস্ট শো করতেছে না, ক্যান্সেল করলাম না, কিন্তু এখানে বুস্ট শো করো, বুস্টে ক্লিক দিলে বুস্ট হয়ে যাবে। ওকে, এখান থেকে দেখেন একটু দেখে নেবেন যে আপনি ডেস্কটপ আইকন কেমন শো করবে এই পিকচারটা। এখন কিন্তু এটা ডেস্কটপে শো করতেছে, আমি দেখি মোবাইলে কেমন শো করে, এই যে মোবাইল নিউজ ফিড, মোবাইল এরকম দেখতে পারবে, এই যে মেসেজ, তারপর লাইক, শেয়ার, টিয়ার এখানে দেখাবে, এই যে। ঠিক আছে, মোবাইলে। এরপরে আদার্স, এই যে মেসেজ ইনবক্স কেমন দেখাবে, মেসেজ ইনবক্স এমন দেখাবে, তারপর দেখি ইনস্টাগ্রাম শো করছে, ওয়েলকাম মেসেজ এরকম দেখাবে, ওয়েলকাম মেসেজ দিলে, এই যে। ঠিক আছে, এই যে সবগুলো আপনারা এখান থেকে দিয়ে দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এয়ারটা কিছু কিছু অ্যাড ইনস্টাগ্রাম শো করে না, আর বাকিগুলো সব শো করে, আপনারা দিয়ে দিয়ে দেখবেন। ক্যান্সেল, আমি একটা ক্যান্সেল করে দিলাম, তার মানে কি আমরা ওখান থেকে পুরোপুরি বুঝতে পারলাম যে কত ডলারের বাজেট দিব, কয়দিন দেখব, কোন এলাকার লোক দেখবে, কত বছরের লোক দেখবে। অনলি আমি মহিলাদেরকে, যেমন মহিলাদের যদি আমি 3 পিস বিক্রি করি, তাহলে কিন্তু অনলি ফিমেল বা অনলি ওম্যান, পুরুষদেরকে দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, খালি ফেসবুকে ফিমেলটা দেখতে পারবে। আমি এখন একটু জনগণের মতামত নিব, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তারা কেমন বলতো। হ্যাঁ, আপনারা 5 মিনিটের ভিতরে কোড চেঞ্জ করতে হবে, কারোর কোনো সমস্যা আছে কিনা। মনা মন্ডল কিরা, মনা মন্ডল আপনার লাইনটা মিউট কেন, ওই আনমিউট কেন বলেন, লাইনটা মিউট করে রাখতে বলছে, আপনারা কি বোঝেন না এগুলো ক্লাসে ঝামেলা হয়। হ্যাঁ, 5 মিনিটের ভিতরে বলুন, এই আজকে যে ফেসবুক বিষয়ে কাজটা দেখা কমপ্লিট করে দিলাম, কারো কোনো সমস্যা আছে কিনা, আরো কিছু কাজ আছে কিন্তু আজকে সময় শেষ, আগামী দিন দেখাবো, বলেন কারো কোনো সমস্যা কি আছে আজকের কাজের বিষয়ে।
হ্যালো, জি বলুন, এক এক করে বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইখানে যে স্যার আমরা ব্যাকগ্রাউন্ড একটা ছবিতে আর কি, ব্যাকগ্রাউন্ডে স্যার টাকার ছবি স্যার আর কি, একটা টাকার দিলাম তো, এখানে আমরা কালার না করে কি স্যার ব্যাকগ্রাউন্ডে টাকার ছবিটা স্যার, মানে ব্যাকগ্রাউন্ডে অন্য ছবি আমরা কি দিতে পারি? হ্যাঁ অবশ্যই, ওই তো সেক্ষেত্রে এটা কিভাবে যা করব? ওটাকে আপনার ইয়ে করে আনতে হবে, রিসেট রিসেট থেকে নিয়ে আসতে হবে। আপনার কম্পিউটারে সার্চ অপশনে পেইন লিখবেন, পেইন বা পেইন লিখলে ওখানে একটা রিসাইজ নামে অপশন চলে আসবে, কালার টালার সব চেঞ্জ করতে পারবেন সেখান থেকে। আর ফটোশপ যারা পারেন তাদের কাছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কোনো ব্যাপারই না। ওকে, তারপরে আর কোনো কোন করছেন, একটা বেশি করছেন করা যাবে না, এক একজন একটা বলেন আজকে যে কাজটা দেখাচ্ছি কারোর কোনো সমস্যা আছে কিনা। আপনার লাইনটা কথা বলার সঙ্গে সঙ্গে একটু মিউট করে দেন। হ্যাঁ বলেন, আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? স্যার আমার, আমি সরি স্যার, আমার ক্লাস হতে হতে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য পুরোটা আমি দেখতে পারি নাই, তো ভিডিও ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ অবশ্যই, ভিডিওটা দেখে নিবেন চ্যানেল থেকে। এরপরে আর কোনো কোশ্চেন আর কারো? তার মানে কোনো কোশ্চেন নাই, সবাই সুন্দরভাবে বুঝতে পারছি, তাই না? আচ্ছা আজকে বলেন, গতদিন আমরা যে বায়ারের কাজগুলো করে দিতে হবে, যে এরকম একটা ফেসবুক তৈরি করে দিতে হবে কোনো বায়ারের, আপনাদেরকে বলবে যে প্লিজ আমাকে একটা ফেসবুক ক্রিয়েটিভ পেজ করে দিন, অর্থাৎ একটা ফেসবুক এরকম বিজনেস পেজ তৈরি করে নিতে চাবে। কিন্তু বায়ার কিন্তু পেজটা তৈরি করতে পারে, বায়ারের 2 মিনিট সময় লাগে, কিন্তু উনি লোগো তৈরি করতে পারে না, কভার ফটো তৈরি করতে পারে না। এবং অনেক বায়ার বুস্ট করতে চাইলে বুস্ট করতে পারে, কিন্তু রিচ বেশি হয় না। কিন্তু রিচ কি করে বেশি হবে, কোন এলাকায় মার করবো, তারপরে কি কি ফিলিং দিব, এগুলো কিন্তু বায়াররা বুঝতে পারে না। বুঝতে পারছেন? আপনাদের কিন্তু ওই পেজটা তৈরি করে দেবে, মিনিমাম $20 থেকে $30 হাতে আপনার দিয়ে দিবেন। আসে আপনার সময় লাগবে মাত্র 20 মিনিট। বলেন কাস্টমার পারবো না তাহলে করে দিতে পারে কে? পারবো কিনা হাত উঁচু করেন, কে কে পারবেন? মাত্র 20 মিনিট সময় লাগবে কাজটা করতে, একেবারে সহজ একটা কাজ, কিন্তু বাইরেরা পেজ তৈরি করতে পারে, বাকি কাজ কিছু পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আগামী দিন আমরা বিভিন্ন গ্রুপ নিয়ে কাজ করবো এবং অন্য অন্য গ্রুপ নিয়ে অন্য অন্য কাজ করবো। আজকে সময় প্রায় শেষ, তাহলে আর কোনো কোশ্চেন না আমার কাছে, তাই না? আজকের ক্লাসের বিষয়, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।